নমস্কার বন্ধুরা, আমি গৌতম। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে কিন্তু এসেছি একদম মানে যারা গান বাজনা ভালোবাসো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এসেছি আমি তারকেশ্বরে হারমোনিয়াম ম্যানুফ্যাকচারের একজন হারমোনিয়াম ম্যানুফ্যাকচারের দোকান মানে কাছে। এইখানে কিন্তু হাতে তৈরি করে হারমোনিয়াম এনারা হাতে তৈরি করেন আর এখান থেকেই ম্যানুফ্যাকচার করে বিক্রি করা হয়। তা আমি এখানে যে দাদা তার সাথে আগে পরিচয় করবো, তার সাথে কথা বলবো, কীভাবে ওনারা কাজ করেন না করেন সবই তোমাদের দেখাবো, কত কী প্রাইস রাখেন সবই তোমাদের এই ভিডিওতে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। তো আমি আগে দাদার সাথে পরিচয় করে নিচ্ছি। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অসীম বেরা। অসীম বেরা, আর আপনাদের প্রতিষ্ঠার নাম? জগন্নাথ মিউজিক্যাল স্টোর। এইখানটা কিভাবে আসতে হবে একটুখানি যদি অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন তাহলে ভালো। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে নেমে তারকেশ্বর থেকে ট্রেকারে করে বালিপুর আসতে হবে। বালিপুরে আসলেই আমাদের পুরো বালিপুর বাস স্ট্যান্ডে আমাদের দোকান। একদম বালিপুর বাস স্ট্যান্ডে নামলেই আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি অ্যাড্রেস দেখে দিতে পারবেন। তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি প্রোভাইড করেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296318138। আচ্ছা ঠিক আছে, তো আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের হারমোনিয়াম যে তৈরি করছেন এটা কত বছরের প্রতিষ্ঠান মোটামুটি আপনাদের? আমাদের হারমোনিয়ামের প্রতিষ্ঠান হচ্ছে আমার বাবা করে আসছে, যার 15 বছর ধরে হচ্ছে। 15 বছর ধরে চলছে ম্যানুফ্যাকচার, 15 বছর ধরে চলছে। এখান থেকেই ম্যানুফ্যাকচার হয়, বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে ম্যানুফ্যাকচার হয়, বিভিন্ন দোকানে যায়, শোরুমে যায়, এখান থেকেই যায় সব কিছু। এখান থেকেই যায় হারমোনিয়ামে সব কিছু, এখান থেকেই যায়। আপনি প্রাইস কি থেকে কিরম কি স্টার্টিং হচ্ছে আপনাদের? আমাদের এখানে প্রাইস আছে আপনার 9000 থেকে শুরু, 9000 আছে, আপনার 10.5 আছে, 11 আছে, 12 আছে, আপনি যেখানে যেরকম চাইবেন সেরকমই পাওয়া যাবে। তবে যেগুলো আমাদের কাছে পাবেন কম দামে সেগুলো দোকানের চেয়ে অনেক কম দাম, একদম মানে হাতে তো মানে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে নিচ্ছে। সেলিংটা বেশি করি সেই জন্য আমাদের লাভটা কম, লাভটা কম লেগে আছে, আর ওদের সেলিংটা কম লাভটা বেশি করে। আচ্ছা সেই জন্য আমাদের কাছে কম। তো এখানে তো কাজ চলছে এখন দেখতে পাচ্ছি, এগুলো কি অর্ডারের কাজ রয়েছে না? সব অর্ডার, সব অর্ডার দেওয়া রয়েছে এখানে, তৈরি হয়েছে 12টা। এখানে তৈরি কিছু হয়েছে, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো বক্সের বক্স করা রয়েছে, এগুলো সব বেরিয়ে যাবে আর কি, তাই তো? এগুলো কিন্তু তৈরি রয়েছে সব। আচ্ছা বক্সটা কি আলাদা প্রাইস দিয়ে যায় নাকি বক্সটা প্রাইস ধরেই আপনাদের ফিক্সড? কি কাঠের আছে এগুলো? এটি হচ্ছে বারমাটিক সেগুন কাঠ, পুরানো সেগুন কাঠ যেটা বলা হয়, পুরানো সেগুন কাঠ, যেই সেই কাঠের, সেই কাঠের এগুলো পুরানো কাঠ। বাহ একদম মানে ওয়েটটা কিন্তু ভালো, যথেষ্ট ভারী। আর এগুলো কি হচ্ছে? এগুলো এটা যে স্টিক যেটা হারমোনিয়াম লাগবে, এটা হারমোনিয়াম আর এই স্টিক গুলোই এখানে মানে লাগানো রয়েছে পালিশ করে। এর উপর আবার এগুলো বসবে,
এগুলো সব বানানো রয়েছে। দেখো কিভাবে তৈরি হচ্ছে আমি তোমাদের একদম দেখে দিচ্ছি। দেখো সুন্দর ভাবে, কিন্তু হয়তো কোনোদিন ভগবানের বানানো দেখোনি। স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু কাজ চলছে। এগুলি হচ্ছে খাড়ার বাসন, খাড়ার এটা হচ্ছে এখানে বসানো হবে, এটাই খাড়া বলা হয়। এটাও পুরানো কাঠ, এটা রিট আটা হয়ে গেছে। এগুলো সব কিসের আছে? এগুলো সব তামা না, এগুলো সব পিতল, পিতলের পিতলের। আর এটা পালিটানা সব স্ট্যাম্প মারা আছে, পালিটানা। আচ্ছা, এটা এগুলো সব পুরানো কাঠের, পুরানো বার্মাসের। তো তোমাদের একটা একটু খুলে দেখাচ্ছে, এটা কিন্তু পুরো রেডি রয়েছে। বাহ, কি সুন্দর ফিনিশিং, সুন্দর কাজ। তোমরা দেখো, আমি একটু তোমাদের সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটা কেরাম, পুরো স্যাটেলাইটের কাজ আছে। স্যাটেলাইট জার্মানি, স্যাটেলাইট জার্মানি। অনেকে বিবিসির কাজ করে। আচ্ছা, স্যাটেলাইটের কাজ, দাম বেশ। কাজ মানে খুবই সুন্দর লাগলো। যারা গান বাজনা করো তারা তো আরো ভালো বুঝতে পারবে জিনিসটা। সম্রাট রিফ পালিটানার, এই হচ্ছে দেখো ফ্রন্ট লুক এটার। বক্সে কিন্তু তোমরা লক সিস্টেম পেয়ে যাচ্ছ। এটা কি প্রাইস রেঞ্জের মধ্যে আসছে? এটা যেটা আপনারা তো বিভিন্ন দাম বললেন, পুরো স্যাটেলাইটের কাজ আছে, যেটা আপনি এখানে পেয়ে যাবেন আমাদের কাছে 11,500। মার্কেট প্রাইস যেটা আপনার পড়বে 16,000-18,000। 11,500-এর মধ্যে চলে আসবে। স্যাটেলাইটের কাজ আছে পুরোটাই, সম্রাট রিট পালিটার। মার্কেট প্রাইস অনেক বেশি, মার্কেট প্রাইস এর অনেক বেশি আছে। আচ্ছা, এগুলো কি বিভিন্ন দোকানে তো যায় বললেন আপনারা? বিভিন্ন দোকানে যায়। আর এখান থেকে যদি কেউ অনলাইনে নিতে চায়, অনলাইনে ধরুন মানে অনলাইনে মানে কি কেউ কন্ট্যাক্ট করে নিল যে আমার এরকম লাগবে? আমরা হোম ডেলিভারি করি। হোম ডেলিভারি করেন? আমরা কুরিয়ার বা আপনারা যদি বলেন
আমরা গিয়েও দিয়ে আসি। এখনকার দিনে এই জিনিসটা তো খুব দরকারি, হোম ডেলিভারিটা এখন প্যাকিং হয়ে আছে, হোম ডেলিভারি যাবে। আচ্ছা, ওই যে প্যাকিং হয়ে রয়েছে না, এগুলো সব ডেলিভারি যাবে, দেখো এরকম প্যাকিং হয়ে রয়েছে। ঘরে বসে নিয়ে আসবে, অসুবিধা নেই, ঘরে বসে তোমরা শুধু অর্ডার দিয়ে দেবে যে আমার এই এরকম লাগবে। আর পুরোনো হারমোনিয়াম ধরুন কারো খারাপ হয়েছে, সে সারাতে চাইছে, সেটাও সেটাকে নিয়ে আস তাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে নিয়ে এসে এখানে কি হয়েছে না হয়েছে দেখে দেখে এটা পালিট। আচ্ছা, এটা হচ্ছে এরকম পিস পিস করে কাটা হয়, পিস পিস করে কেটে এটাকে মানানো হয়, মানিয়ে আপনার ওই কাঠের যে চেরাইটা হচ্ছিল সেইটাই সেই সেই জিনিসই এরকম করে বানানো হবে, হয়ে তারপরে এর মধ্যে সেট হবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ হয়। এটা পর এটা এটা এরকম সেট হয়, তারপরে এটা হচ্ছে হার কাঠ, এটা পেঁচিয়ে কোড়াতে করে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে এরকম আকার ধারণ, এরকম আকার হয়। 42টা আছে প্রোটোটাইপ কাঠ আছে, এটা হচ্ছে ইস্টি, এই যে সামনে আছে এই স্টিক গুলো স্যাটেলাইট লাগিয়ে এরকম পিস পিস করে কাটা হয়, পিস পিস করে কেটে তারপরে এরকম করে কেটে এটাকে মানানো হয়, মানিয়ে এর ভেতরে গোলানো হবে। আচ্ছা, এর আকার এর আকার এর সাইজে করে সাইজে করে এতে লাগানো হবে, লাগানোর পর এইটা এর মাথায় থাকে এরকম। ওকে ওকে, এটা এখানে কমপ্লিট, এই জিনিসটা প্রসেসটা দেখালো তোমাকে এখানে কমপ্লিট, আর এটা হচ্ছে কমপ্লিট জিনিসটা, এই যে কাটি এরকম করা, এরকম করা হয়। আচ্ছা, এরকম করে এই যে কাটিটা সেট করা হয়, এই যে দেখো এগুলো সব নাম্বারিং করা রয়েছে, নাম্বারিং করা আছে, সেট করে তারপরে এটা হচ্ছে ফাইনাল, এই হচ্ছে হারকার, এটা হচ্ছে পলস্তারা। আচ্ছা, এটা এই যে এটা আপনার পুরানো কাঠের বদ্ধ, পুরানো কাঠ পুরোটাই বলুন পুরানো কাঠে হয় যেটা বার্মা সেগুন বলা হয়, তো সেটাকে পালিশ করার পর রিড আটা হয়, পুরানো কাঠের রিড বোর্ড এটাকে বলা হয়, পুরানো কাঠ পুরানো কাঠের রিড বোর্ড, এটা কি আপনার পালিশ করা হয়, এগুলো পালিশ করার পর আপনার এরকম হবে, এরকম লাগবে পালিশ করার পর, তার উপরে এই হারকাট এবং স্টিক পালিট লাগানো হবে, যেভাবে লাগানো আছে স্টিকের উপরে পালিশ লাগিয়ে তারপর সেট করা হয়, সেট করা হবে তার উপরে স্প্রিং দেওয়া হয়, এই স্প্রিং এর উপরে চাবি দেওয়া হয়, চাবি। আচ্ছা, খারাপ যদি হয় কি খারাপ হওয়ার হয়ে থাকে, মানে এই স্প্রিং গুলোই খুলে যায়, স্প্রিং গুলো অনেক সময় লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়, নিয়ে টান দিতে হবে, নতুন পাল্টাতে হয়, অনেক পাল্টাতে হয় অনেক সময়, সেটা অনেক বছর যাওয়ার পর চান্স। এগুলো সব কাঠের বক্স তৈরি করা রয়েছে এখানে, ওটা যে গেল দু লাইন স্টিক চাবি। আচ্ছা, এটা চেঞ্জার হারমোনিয়াম, পুরো অল টোটাল বার্মা থেকে চেঞ্জার হারমোনিয়াম, পুরোটাই বার্মা সেগুন, বার্মা টেক সেগুন, হিট বোর্ড, পুরো এটা বার্মা টেক সেগুন, চেঞ্জার হারমোনিয়াম, আমাদের এখানে সব রকম হারমোনিয়ামে তৈরি হয়, যেমন চেঞ্জার, তিন লাইন স্টিক চাবি, ফোর লাইন, আপনার 9 স্কেল হয়, 13 স্কেল হয়, আপনারা যেরকম বলবেন সেরকম ভাবে অর্ডার দিয়ে তৈরি করা হয়, কোনো অসুবিধা নেই, আপনারা অনেক কম দামে পাবেন আমাদের কাছ থেকে নিলে, কাস্টমার যেরকম চাইবে যেরকম ওনার ইচ্ছা, হ্যাঁ সেরকম সেরকম বললে আপনারা তৈরি করে দেবেন। ওকে, এগুলো বক্স রয়েছে, এগুলো এরপর পালিশ হবে, পালিশ হয়ে তারপর ওখানে
বাকি গাছটা ওখানে হবে, তাই তো? তার ভিতরে এটা যা ঢুকবে, এই বক্সটা রয়েছে, বক্সের ভিতরে এই কেস ঢুকবে, তারপরে ওই বাকি ইনস্ট্রুমেন্ট গুলো অ্যাকশনটা ঢুকবে। এগুলো সব বক্স রেডি করাই রয়েছে ওনাদের, পালিশ করা রয়েছে। তোমাদের পালিশ তো দেখালাম, তো দাদার দোকানটা তোমাদের দেখালাম আমি, ম্যানুফ্যাকচার কীভাবে তৈরি করেন ওনারা সবই দেখালাম। তো দাদা, আপনি দর্শকদের কিছু বলতে চান? আপনারা আসুন দোকানে, দেখে যান, আপনাদের কিনতে হবে না হবে সেটা পরে ব্যাপার, আপনারা দেখে যান, আপনার পছন্দ হলে অবশ্যই আপনারা কিনে নিয়ে যাবেন, এখানে কোনো অসুবিধা নেই। আপনারা অনেক কম দামে পাবেন, কারণ আমাদের এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে বাইরে দোকানে যায়, সেই জন্য আমাদের এখানে অনেক কম দাম, এখানে অনেক লোক কিনতে আসে, সেজন্য আপনারা আসুন। ভিডিওটা এখানেই শেষ করছি, খুবই ভালো লাগলো দাদার সাথে কথা বলেও দাদা, আর তো ভিডিওটা তো এখানেই শেষ করছি। ভিডিওটাতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তো লাস্ট একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি গান বাজনা শিখছো বা শিখতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই একবার তারকেশ্বরে এই জায়গাটায় এসে, বালিপুরে এসে তোমরা হারমোনিয়ামের এখানে মানে এই দাদাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করতেই পারো, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়ে, পরবর্তী কোনো মার্কেটে। টাটা।